পর্বতঝোরা মহকুমার অন্তর্গত বগরীবাড়ি আরক্ষী থানার এলাকাধীন মাকড়িঝোরাত কালি সন্ধ্যামানত বগরীবাড়ি আরক্ষী থানার আরক্ষী গোপন অভিযানের সূত্রটা চোরাং গরু সরবরাহকারীর কবলৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হয়। প্রাপ্ত তথ্য মতে পর্বতঝোরা মহকুমা আরক্ষী বিষয়া পার্থপ্রতিম জোয়ারা আর বগরীবাড়ি আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া জ্যোতিষ নাথর নেতৃত্বত আরক্ষীর দলে এক গোপন সূত্রের ভিত্তিত অভিযান চলায় সূত্রটা চোরাং গরু জব্দ করে। জানিব পৰা মতে বগরীবাড়ি আরক্ষী থানার অন্তর্গত মাকড়িঝোরা অঞ্চলত চোরাং গরু সরবরাহকারীয়ে ওচৰত থকা হাবি আর মাকড়িঝোরা দলঙর তলেদি চোরাং গরু কেইটা সরবরাহ করার পরিকল্পনা করেছিল। পিছত আরক্ষীর অভিযানত চোরাং গরু সরবরাহকারী দলটোয়ে আরক্ষীর উপস্থিতি রোমান পায় এন্ধার আর হাবির সুযোগ গ্রহণ করে পলায় পত্রং দিয়ে। পিছত বগরীবাড়ি আরক্ষী থানার আরক্ষী সতেরোটা চোরাং গরু জব্দ করবলে সক্ষম হয়। এই সংক্রান্ত বগরীবাড়ি আরক্ষী থানার আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। পর্বতঝোরার পৰা করুণা অধিকারীর রিপোর্ট, অসম আদিত্য।